Hello student, welcome to Adda 24/7 Bangla official YouTube channel. Khub olpo shomoyer jonno tomader shonge kichu important announcement, important biggopti bolo ba dirghodin dhore tomader je demand chilo shetar somporke ekta kotha bolte eshechi. Protteke ei session ta 10 minute maximum hobe. সেশনটা একটু মন দিয়ে শোনো, পাঁচ মিনিটের মধ্যেই আশা করি সেশনটা আমি শেষ করতে পারবো। এই সেশনটা পাবলিক সার্ভিস কমিশনের একটা গুরুত্বপূর্ণ ডিসিশন, গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সম্পর্কে আমি তোমাদের সামনে কথা বলতে এসেছি। তো সেই হিসাবে যারা যারা এই সেশনটা দেখছো, কাইন্ডলি এই সেশনের লিঙ্ক তোমরা শেয়ার করে দিও তোমাদের ফ্রেন্ড সার্কেলে, তোমাদের যেখানে বন্ধুবান্ধব রয়েছে, চেনা পরিচিত যারা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছে, সবাই যাতে এই সেশনটা দেখে নিতে পারে। এবং আরেকটা কথা, সেশনটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক এবং শেয়ার এই দুটো করতে কোনোদিনও ভুলো না। একটা কথা সবসময় মনে রাখবে যে আমরা যদি ফর্ম বেরোনোর পর, রিক্রুটমেন্টের পরে যদি পড়াশোনা শুরু করি, ফর্ম ফিল আপের পরে, তাহলে আলটিমেট আমরা একটা বড় জায়গার প্রিপারেশন থেকে কিন্তু বঞ্চিত হই, একদম শিওর কথা। কিন্তু তাই আগে থেকে প্রিপারেশন নেওয়াটাই, এটাই বুদ্ধিমানের কাজ, বুদ্ধিমানের লক্ষণ। তবে বাস্তবের কিছু পরিস্থিতির কথা চিন্তা করে বা কিছু জিনিস লক্ষ্য করে আমাদের কাছে এটাই মনে হয়েছে যে আদৌ কি সেটা হবে, আদৌ কি সেটা হতে পারে, এই সমস্ত একাধিক কথা আমরা কিন্তু লক্ষ্য করতে পারি বা দেখেছি আমরা। তো এটা কিছু করার নেই, যারা প্রিপারেশন নেবার থেকে কিছুটা সরে এসছো তাদের এখন একদম মোক্ষম সময় সেই প্রিপারেশনটা চালু করার জন্য। হ্যাঁ, তোমরা আশা করি আজকে থাম্বেল দেখে তোমরা এইটুক একদম ডিসিশন করে নিয়েছো বা তোমরা দেখতে পাচ্ছ যে রাজ্যে কয়েক হাজার গ্রুপ ডি কর্মচারী নিযুক্তকরণের কথা বলা হয়েছে এবং সেই নিযুক্তকরণের কথা আমরা প্রেস কনফারেন্সেও পেয়েছি, আমাদের কিছু লোকাল পেপারেও আমরা কিন্তু এর বিজ্ঞপ্তির আভাসের কথা আমরা দেখেছি। তো সেই প্রসঙ্গেই তোমাদের সামনে আমি আজকে এই বিষয়ে পাঁচ মিনিট কিছু কথা বলবো, ইনফরমেশন দেব কতটা পোস্ট কারা নেবে, কিভাবে বডি তৈরি হবে যারা এই পরীক্ষাটা নেবে। তো সমস্ত কিছু ডিটেলে আজকে তোমাদের সঙ্গে একটু আলোচনা করব। তো তোমরা যারা যারা এই সেশনটা দেখছো, প্রত্যেকে সেশনটা লাইক এবং শেয়ার এই দুটো অবশ্যই করতে কিন্তু ভুলো না। হ্যাঁ, সত্যি রাজ্যে কয়েক হাজার গ্রুপ ডি কর্মচারী নিযুক্ত হতে চলেছে এবং তার সংখ্যাটা কিন্তু কম নয়, তার সংখ্যাটা মোটামুটি 60,000-এর কাছাকাছি। তবে এই 60,000 কর্মী কারা নিযুক্ত করবে, লাস্ট কবে করেছে, কিভাবে ভ্যাকেন্স তৈরি হয়েছে, সমস্ত কিছু আজকে আমি আলোচনা করব সেশনে। তবে এই এই পরীক্ষাটা যারা নিচ্ছে সেটা হচ্ছে স্টাফ সিলেকশন কমিশন রাজ্য সরকারের, এবং এই স্টাফ সিলেকশন কমিশন কিন্তু ছিল যারা পরীক্ষা নিত, কিন্তু এই বডিটাকে ভেঙে দেওয়া হয়েছে, আবার নতুন করে তৈরিকরণের কথা দেখা যাচ্ছে। তো চলো সেই পেপার কাটিংটা একবার দেখি, তার বেসিসে কি কি পয়েন্ট ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদের কাছে এনে দিয়েছি, তোমরা সেই পয়েন্টটাও দেখতে পারো। তো চলো পেপার কাটিং যদি আমরা দেখি, তোমরা দেখছো একটা বিশেষ পেপার এবং এরকম পেপার অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে স্টাফ মানে যাত্রা শুরুর পথে স্টাফ সিলেকশন, এবং এখানে পরিষ্কার বলা হয়েছে যে 17 এপ্রিল নতুন করে ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন গঠন করার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এবং এই স্টাফ সিলেকশন কমিশন তারা কি করবে, তারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মচারীদের নিযুক্তকরণ করবে। এর জন্য নবান্নের তরফ থেকে সম্প্রতি এই খবর এসছে এবং তারাও কিন্তু তোড়জোড়ভাবে শুরু করেছে। এই যে স্টাফ সিলেকশন কমিশনটি তৈরি হবে, সেখানে বলা হয়েছে একজন চেয়ারম্যান এবং তাদের মানে এবং কয়েকজন সদস্য মিলে এটা এই সংক্রান্ত মানে এরা নিযুক্ত হলেই চেয়ারম্যান এবং সর্বাধিক 6 জন সদস্যের কথা মেনশন করা হয়েছে, যে একজন চেয়ারম্যান
এবং ছজন সদস্য থাকলেই তারা কিন্তু শুরু করে দেবে এই কমিশনটার গঠন, এবং এই কমিশন গঠন হয়ে গেলেই তারা কিন্তু শুরু করে দেবে বিজ্ঞপ্তি জারি। তবে এই বিজ্ঞপ্তির একটা বিশাল পরিমাণ আসতে চলেছে এবং তার সংখ্যা কত, তার সংখ্যা কিন্তু 60,000। দেখো এখানেই লেখা আছে 60,000 গ্রুপ ডি কর্মচারী নিযুক্তকরণের কথা কিন্তু ঘোষণা করেছে স্টাফ সিলেকশন কমিশন রাজ্য। তাই একবার নবান্নের সূত্রের খবর, একবার কমিশন তৈরি হয়ে গেলেই তারপরে কিন্তু এরা অ্যানাউন্সমেন্ট স্টার্ট করে দেবে, ঠিক আছে। এবং শুধু তাই নয়, আমরা দেখেছি যে এরা অলরেডি কিন্তু 2016 সালে এরা জানুয়ারি মাসে একটা বিশেষ রিক্রুটমেন্ট বোর্ড গঠন করে, যেটাকে ভেঙে দেওয়া হয়েছিল 2016 সালে। 2018 সালে আমরা দেখেছি তারা প্রকাশ করেছে, 2018 সালে আগস্ট মাসে তারা আবার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। শুধু তাই নেই, এখনো পর্যন্ত রাজ্য সরকারের অফিসে পরীক্ষার মাধ্যমে স্থায়ী গ্রুপ ডির পদে কোনো নিয়োগ করা হয়নি। তবে 2019 সালে পিএসসির এই নিয়োগের জন্য পরীক্ষা নিয়েছিল, পরিষ্কার লেখা আছে, এবং সরকারি অফিসে এলডি এর মোট শূন্য পদের 10% গ্রুপ ডি কর্মীদের পদোন্নতির ভিত্তিতে পূর্ণ করা হয়েছে। বারবার ভালো করে শুনে নাও, এটা ভীষণ ইম্পর্টেন্ট, কেন এত পোস্ট সৃষ্টি হয়েছে এবং সেই পোস্টে কারা ছিল। 2019 সালে আমরা দেখেছিলাম যে পিএসসি এই নিয়োগের জন্য পরীক্ষা নিয়েছিল। শুধু তাই নয়, আমরা দেখেছি সরকারি অফিসে যে এলডি এর কর্মচারী তাদের পদোন্নতির জন্য গ্রুপ ডি কর্মচারীদের সেই পদে নেওয়া হয়েছে। ফলে গ্রুপ ডির ক্ষেত্রে একটা বড় ভ্যাকেন্সি কিন্তু তৈরি হয়ে গেছে, এবং সেই ভ্যাকেন্সি একবারে রিক্রুট হবে না, পার্ট পার্ট করে রিক্রুটমেন্টের কথা ভাবা হয়েছে, ঠিক আছে। তো এই যে উদ্যোগ, এই যে নবান্নের তরফ থেকে অ্যানাউন্সমেন্ট বা এই যে উদ্যোগ, সেটাকে আমরা অবশ্যই সাধুবাদ জানাই, এবং যত তাড়াতাড়ি সেই রিক্রুটমেন্ট প্রসেস স্টার্ট হয়ে যাবে সে ফলে সেটা পশ্চিমবঙ্গের স্টুডেন্টের ক্ষেত্রে অনেক বেশি কিন্তু এফএনসিএসি বা অনেক বেশি কিন্তু তাদের লাভজনক হবে। তাই যখন এই ঘোষণাটা অ্যানাউন্সমেন্ট হয়েছে এবং পেপার কাটিং নবান্ন থেকে নিউজ এসছে, তো তোমরা কিন্তু পিছিয়ে থেকো না, তোমরা প্রিপারেশন শুরু করো নর্মালিভাবে। তো সেই ক্ষেত্রে এই যে কতগুলো আমরা পেপারটা পড়লাম, সেই পেপারটা থেকে আমাদের কাছে কি কি পয়েন্ট উঠে এসলো একবার চলো দেখে নিই। নাম্বার ওয়ান, প্রথম পয়েন্ট এসলো যে 17 এপ্রিল নতুনভাবে ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশনের বিজ্ঞপ্তি প্রকাশ, ঠিক আছে, একদম নিউ। 17 এপ্রিল পাবলিশ হলো, কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের নিযুক্ত হলেই বিজ্ঞপ্তি প্রকাশ, একদম অ্যানাউন্সমেন্ট হয়েছে পেপারে। কমিশনে বলা হচ্ছে একজন চেয়ারম্যান এবং 6 জন থাকতে হবে গ্রুপ মেম্বার মিনিমাম, তাদেরকে নিয়েই কমিশন গঠন করা হবে, এবং কমিশন গঠন হয়ে গেলেই সদস্যরা নিযুক্ত হয়ে গেলে বিজ্ঞপ্তি জারিকরণের কথা বলা হয়েছে। 3 নম্বর কি বলা হয়েছে, চেয়ারম্যান এবং সর্বাধিক 6 জনকে নিয়ে কমিশন গঠন। আর 4 নম্বর সব থেকে বড় অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে 60,000 গ্রুপ ডি কর্মী নিয়োগ, ধাপে ধাপে তারা নিয়োগ করবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো প্রত্যেকে এবার কি করতে হবে, এখন থেকে শুরু করে দাও তোমাদের প্রিপারেশন। এবং তোমরা প্রত্যেকেই জানো যে আড্ডা 24/7 বেঙ্গলি প্রত্যেক দিন সকাল থেকে তোমাদের ফ্রি ক্লাস প্রোভাইড করে থাকে, হ্যাঁ কি না। তো আমার ক্লাস যদি দেখতে আসো তো অবশ্যই সোম থেকে শনি প্রত্যেক দিন সকাল 9টাতে চলে আসো, এবং 9টা থেকে 10টা হিস্ট্রি আমি পড়াই একদম, সেটাকে ভালো করে পড়ো, ফ্রি PDF নাও সম্পূর্ণ কিছু। তো বিজ্ঞপ্তি জারি করার আগে থেকে নিজেদের প্রস্তুতি করো, আর যারা এখনো পর্যন্ত আমাদের অ্যাপ ডাউনলোড করনি তারা অবশ্যই আড্ডা 24/7 অ্যাপটাকে ডাউনলোড করে নাও। কেন, কারণ ফ্রিতে তুমি পরীক্ষাও দিতে পারবে এই অ্যাপ থেকে, ডেলি কুইজ অপশনে গিয়ে, ফ্রি PDF, জব অ্যালার্ট, ডেলি CA, এভরিথিং তুমি পেয়ে যাচ্ছ কিন্তু এই অ্যাপটাতে। আর যারা আমাদের চ্যানেল আড্ডা 24/7 বেঙ্গলি সাবস্ক্রাইব করনি তারা এখনই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তাহলে প্রতিজ্ঞা করো, শুরু করে দাও প্রস্তুতি আজকে থেকে, এই মুহূর্তে থেকে, কারণ তোমার জন্য কিন্তু নেক্সট কিছু মাস ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ বহু পরীক্ষার বিজ্ঞপ্তি কিন্তু জারি হতে চলেছে। তাই নিজেকে প্রস্তুত করো যাতে তুমি সেই জায়গায় পৌঁছাতে পারো, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ, এই কথাগুলো পুরোটা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং যদি এই সেশনটা ভালো লাগে তো লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, এবং অবশ্যই যারা এই চ্যানেল আড্ডা 24/7 বেঙ্গলি সাবস্ক্রাইব করি তারা সাবস্ক্রাইব করো। খুব শীঘ্রই তোমাদের কাছে গ্রুপ ডির প্রিভিয়াস কি সিলেবাস ছিল, পরীক্ষার প্যাটার্ন কেমন ছিল, সমস্ত কিছু নিয়ে কিন্তু আমি আসছি খুব শীঘ্রই। তোমাদের গ্রুপ ডির পুরো প্রিপারেশন কীভাবে তোমরা নেবে,
কি কিভাবে কোন কোন সাবজেক্টের পরীক্ষা হয় এইগুলো সম্পর্কে একটা ছোট্ট সেশন কিন্তু আমি করব। তো দেখতে থাকো আড্ডা 24/7 বেঙ্গলি, সব সময় তোমাদের পাশে আছে। আর ঠিক প্রত্যেক দিন সোম থেকে শনি প্রত্যেক দিন সকাল 9টায় চলে আসো আমাদের চ্যানেলে, ঠিক আছে? আমার ক্লাস থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থেকো, প্রিপারেশন নিতে থাকো। থ্যাংক ইউ।